तरंग टीवी सत्यर पक्षे बलिष्ठ आवाज। বেঙ্গালুরে কর্মরত বড়খলা সমষ্টির বুড়িবাইল প্রথম খণ্ডের মেহেদী হাসান বড়ভূইয়া মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে বেঙ্গালুরে রুমে ঘুমের মধ্যে মারা গেছেন মেহেদী হাসান। বাড়িতে রয়েছেন মা, স্ত্রী এবং ছোট্ট একটি শিশু সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মেহেদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বড়খলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ। বুধবার রুমিনাথ মেহেদীর বুড়িবাইলের বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, সেই সাথে মরদেহ বেঙ্গালুরু থেকে বাড়িতে আনার ব্যাপারে সহযোগিতা করেন এবং পরিবারের হাতে তুলে দেন নগদ 10,000 টাকা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।